wood. Incredible shot. মনে পড়ে 1997 সালের কথা? আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের ঠিক 11 বছরের মাথায় পুরো বিশ্ব ক্রিকেটকে কি চমকই না দেখালো বাংলার ক্রিকেটাররা। হয়তো তখন আমাদের ভেতর অনেকেরই পৃথিবীতেই আসা হয়নি, কিংবা আসলেও ক্রিকেট কি জিনিস সেটাই জানা হয়নি, রেডিওতে শোনা হয়নি সে ম্যাচ। তবে যারা শুনেছেন, উপভোগ করেছেন, তারা বড্ডই ভাগ্যবান। 1997 সালের 13 এপ্রিল ICC ট্রফির ফাইনালে কোলালামপুরের মাঠে বাংলাদেশের লড়াইটা বিলুপ্ত হওয়া কেনিয়ার বিপক্ষে। প্রথমে ব্যাট করে 241 রানের দুরন্ত সংগ্রহ কেনিয়ার, জবাবে বাংলাদেশের ম্যাচ বিগড়ে দেয় বৃষ্টি। তবে ডিএল ম্যাথডে টার্গেট যখন 2500 বারে 166, তখন আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান কিংবা মোহাম্মদ রফিকদের ব্যাটে ভর করে কুয়ালালামপুরের মাঠকে সাজিয়ে রাখে বাংলাদেশ। ইতিহাস গড়ে প্রথম ICC ট্রফি জিতে টাইগার টিম। সেই মহেন্দ্র খনের প্রতিটা মুহূর্ত এখনও বাংলার মানুষদের কাছে সোনার চেয়েও দামি। আকরাম খানের এই উচ্ছ্বাসটাই বলে দেয় ঠিক কতটুকু আনন্দের সেই মুহূর্তটা। দেশে এসেও কুড়িয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, পেয়েছেন 16 কোটি মানুষের অফুরন্ত ভালোবাসা, জানান দিয়েছেন বাংলাদেশ হারায়নি, আছে এখনও উত্তপ্ত হয়ে শুধু গর্জে ওঠার অপেক্ষায়। সেই শুরু সেই শেষ, অতপর কেটে গেছে প্রায় 24টি বছর। বাংলাদেশ ক্রিকেট গিরগিটির মতন রূপ বদলেছে বারংবার, তবে আকরাম খানদের মতন ICC কোনো ট্রফি আর ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। গতকালটি ছিল সেই ICC ট্রফি জয়ের 24 বছর। বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন বলতে এখনও সেই একটাই, আর তাছাড়া ICC চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠা কিংবা 2019 ত্রিদেশীয় সিরিজ। তবে ঘরে আসেনি আর কোনো ট্রফি, তাই তো এবার মুখ খুললেন খালেদ মাসুদ পাইলট, বলছেন 24 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট ধোকা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের, চিনিমিনি খেলছে টাইগার ভক্তদের আবেগ নিয়ে। আদৌ কি সামনে বাংলাদেশের ঘরে আসবে কিনা কোনো ট্রফি জানা নেই কারো, এভাবে খেলতে থাকলে বেশি কিছু আশা করাটাও যে বোকামি। তবুও আমরা আশাবাদী বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, হাঁটবে ট্রফি জয়ের পথে দ্বিগুণ গতিতে।